ফের দানা বেঁধেছে নিম্নচাপ, আজও বৃষ্টির আশঙ্কা, ফের হাউতাশ ঘাটাল মহকুমার কৃষকদের মধ্যে। বন্যার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ধান কপি সহ সমস্ত প্রকার রবি চাষে ব্যাপক পরিমাণ ক্ষতির কবলে ঘাটাল মহকুমার কৃষকরা। সংসার চলবে কিভাবে? মাথায় হাত। চলতি বছরে একের পর এক বন্যায় নষ্ট হয়ে গিয়েছে জমির ফসল। শীতের হালকা আমেজ শুরু হতেই কৃষকরা যখন রবি ফসল বাড়িতে তোলার আশায় বুক বাঁধছে, ঠিক এই মুহূর্তেই নিম্নচাপের মেঘ আবারও দুশ্চিন্তায় ফেলেছে মহকুমার কৃষকদের। ঘাটাল মহকুমার সহকারী কৃষি অধিকর্তা শ্যামাপদ সাঁতরা বলেন, চলতি বছরে একের পর এক বন্যা, তার উপরে ফের নিম্নচাপে ঘাটাল মহকুমায় ধান সহ সমস্ত প্রকার রবি শস্যের ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে। তবে এই মুহূর্তে ক্ষতির সঠিক পরিমাণ বলা যাচ্ছে না, দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। ঘাটাল থেকে শ্রীকান্ত ভূঁইয়া ও মনসারাম করের রিপোর্ট, আমি মৌমিতা দা, স্থানীয় সংবাদ ঘাটাল। থানা সোনামী মৌর্যা গ্রাম। এখানে অকাল বৃষ্টির জন্যে চাষের ব্যাপক ক্ষতি, আমফান এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হয়েছিল, তারই মধ্যে অল্প স্তর জমি চাষ হয়েছিল, তাও আজ হচ্ছে অকাল বৃষ্টির জন্য নষ্ট হতে চলেছে। এখন ধান কাটার সময় এবং সামনে আলু লাগানোর সিজন, তাই এই ব্যাপক ক্ষতিতে চাষিরা প্রায় দিশেহারা। মহামান্য মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের চাষিদের তরফ থেকে একটা আবেদন আছে বা রাখছি, যে যারা কৃষি ঋণ নিয়েছেন তাদের জন্য ঋণটা মুকুব করা যায়। আপনার নাম? আমার নাম পরম কুমার দিন্ডা, বাবার নাম মধুসূদন দিন্ডা। আমার 10 কাঠা জমির মতো ধান কাটা হয়ে গেছিলো, এবার ধানগুলো সব মাঠেই পড়ে রয়েছে। 3 দিন ধরে এইভাবে মাঠে জলে ভিজছে ধান, এবার 3 দিন ধরে ভেজার পরে যেহেতু পাকা ধান, এই ধানগুলো সব আঁকুড় হয়ে যাবে এবং মাঠের ধান এখনও মাঠেই পড়ে রয়েছে। আরও অনেক জায়গায় আমার ধান এমনিতেই মাঠে পড়ে রয়েছে। অনেক কষ্টে এবার চাষ করেছিলাম, কারণ অতিরিক্ত বর্ষার ফলে প্রথমবার বৃষ্টির ফলে ধানটা নষ্ট হয়ে যায়, আবার দ্বিতীয়বার চাষ করেছিলাম। এরপর এই পাকা ধান, এই বৃষ্টির ফলে সমস্ত ধান আঁকুড় হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, এবার আমরা বিশাল ক্ষতির মুখে পড়ে যাব। এটাই হচ্ছে আমার অনেকটা বড় সমস্যা। দেখুন, সরকার থেকে যদি কিছু করা যায়।